জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপি চায় রাজপথেই এক দফার ফয়সালা জনগণকে ব্যাপক হারে সম্পৃক্ত করায় লক্ষ্য এরপর জানিয়ে দিব এবারের আন্দোলন আওয়ামী প্রভুত্ববাদ থেকে মুক্তির আন্দোলন বলছে রেজভি এদিকে নূরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা রেজা কিবরিয়ার জানিয়ে দিব জামায়াত ইস্যুতে সরকারের সাথে ভারতের অস্বস্তি এবং জানিয়ে দিব বিএনপির আন্দোলন দেখে ব্যবস্থা নিতে চায় আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানি পুলিশকে লক্ষ্য করে ফের হামলা নিহত চার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপি চায় জনগণকে ব্যাপক হারে সম্পৃক্ত করায় লক্ষ্য এবার এক দফার আন্দোলনে যাচ্ছে দশ দফার ভিত্তিতে যুগপথ আন্দোলনে থাকা বিএনপি ও এর শরিকরা ইদুল আজহার মধ্যে বিএনপি এক দফা আন্দোলনের প্রস্তুতি সেরেছে চলতি জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে এই আন্দোলন মাঠে গড়াতে পারে এদের আগে স্থায়ী কমিটির একাধিক বৈঠক এবং শরিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনায় করে এই একদফা দফা আন্দোলনের সিদ্ধান্ত নেয় বিএনপি বর্তমান সরকারের পদত্যাগই মূলত একদফার মূল বিষয় তবে এর সঙ্গে আরও কয়েকটি দাবি যুক্ত থাকবে আর দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার চলবে এই আন্দোলন শোকের মাস আগস্টেও থাকবে কর্মসূচি তবে সেই কর্মসূচি পালন করা হবে শোক দিবসের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই খোঁজ নিয়ে জানা গেছে বিএনপির চূড়ান্ত লক্ষ্য সেপ্টেম্বর অক্টোবর মার্কিন ভিসা নীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি ও চাপ কাজে লাগিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের ঘোষণার আগেই রাজপথ করতে দলটি এ চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপি নীতি নির্ধারকরা তবে এক্ষেত্রে সরকার ও প্রশাসনের আচরণ দেখে কর্মসূচি পূর্ণ বিন্যাস হতে পারে অবশ্য বাধ্য না হলে সাংঘর্ষিক কোন কর্মসূচিতে যাবে না বিএনপি বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা গেছে মধ্য জুলাইয়ের গণ আন্দোলনের এক দফার যৌথ ঘোষণা দেওয়া হতে পারে একই সঙ্গে দেওয়া হবে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখাও বিএনপি গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা গেছে মধ্য জুলাইয়ে গণ আন্দোলনের এক দফার যৌথ ঘোষণা দেওয়া হতে পারে একই সঙ্গে দেওয়া হবে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রূপরেখাও বিএনপি এবং শরিক দল ও জোটগুলো যার যার প্ল্যাটফর্ম থেকে একই দিনে এই দুটি ঘোষণা একত্রে দিতে পারে বিএনপি ঢাকায় বড় জামায়াত করে এই ঘোষণা দেবে আগামী দশ দিনের মধ্যে পুরো বিষয় চূড়ান্ত হয়ে যাবে এই সময়ের মধ্যে বিএনপির নীতি নির্ধারকদের দুটি এবং গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক হবে জানা গেছে এক দফার আন্দোলন হবে ভিন্ন মাত্রার এই আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষকেও রাজনীতি দলটির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দাবি আদায়ে কয়েক মাস ধরে এ ধরনের কর্মসূচি চলছিল চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে আবারও সেগুলোই পালন করা হবে এর সঙ্গে ঢাকা থেকে বিভাগ অভিমুখে রোডমার্স লং মতো কর্মসূচি যুক্ত হতে পারে তবে তা আরও জোরালোভাবে আরও শোডাউনের মাধ্যমে পালিত হবে কেন্দ্র ট্রেনমূলে ঘুরে ফিরে এ কর্মসূচি পালিত হবে আর আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি হবে ঢাকা মুখী ও ঢাকা কেন্দ্রিক তবে তখনও বাধ্য না হলে হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচিতে যেতে চায় না দলটি এবারের আন্দোলন আওয়ামী প্রভুত্ববাদ থেকে মুক্তির আন্দোলন বলছে রেসভেই বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রেজভি বলেছেন সরকারের হাতের মুঠোই রয়েছে ধ্বংসের শক্তি তাই এবারের আন্দোলন আওয়ামী প্রভুত্ববাদ থেকে আন্দোলন বলে জানান তিনি রবিবার সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন বেগম এবং তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবির আন্দোলনে দেশবাসী এখন ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ রেজভির দাবি ঈদে মানুষ ঘরমুখ হলেও নিজ জেলা বা গ্রামে নিরাপদ ছিল না ক্ষমতার আশ্রয়ে গড়ে উঠা দানবদের আক্রমণে কেউ রেহাই পাচ্ছে না বিভিন্ন জায়গায় বিএমপি নেতা কর্মীদের উপর হামলা নিন্দা জানি রেজভি আহমেদ দাবি করেন আইন সিং ভ্রার দলীয় কাজে ব্যবহর নির্বিকার ভূমিকার জন্যই সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তায় ভুগছে আজ দেশকে সন্ত্রাসীদের অভয়রন্ন পরিণত করার জন্যই শুধু সাধারণ মানুষ নয় পুলিশ সদস্যেরও জীবন যাচ্ছে দলীয় লোকদের দিয়ে গঠিত সিন্ডিকেটের প্রতি সরকারের ওদার দৃষ্টিভঙ্গির জন্যই আজ জনগোষ্ঠীর অধিকাংশ মানুষকে অনাহারে থাকতে হচ্ছে বলে জানান তিনি অস্বাভাবিক দাম দিয়ে ন্যূনতম প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না যে কারণে ভারতে কাঁচা মরিচের কেজি পঁচিশ টাকা অথচ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিলেও সিন্ডিকেটের কারণে বাংলাদেশে তা বিক্রি হচ্ছে ছয়শ টাকা কেজি তা থেকেও কোথাও কোথাও এক হাজার একশো অথবা বারোশো টাকা কেজি রিজভি বলেন শেখ হাসিনার হাতের মুঠোই রয়েছে ধ্বংসের শক্তি তার কথাই রয়েছে বিদ্বেষের শক্তি ওরা সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিয়ে তৈরি করছে ক্রমবর্ধমান বিনষ্ট নূরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা রেজা কিবরিয়ার ভ স্বাক্ষর দেখে বিভ্রান্তি ও গণ অধিকার পরিষদে ভাঙন সৃষ্টি করার অভিযোগে দলটির সদস্য সচিব নুরুল হক নূর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন রেজা কিবরিয়া সেই সাথে নিজেকেই গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাবিও করেছেন তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রেজাকিবরিয়া মামলার এ ঘোষণা দেন রেজা কিবরিয়া দাবি করেন ডাকসুর সাবেক ভিভি নূর টাকার বিনিময়ে আওয়ামী লীগের অধীনেই দলকে নির্বাচনে বেছে নিতে চায় এজন্য নূরকে সরকার তিন কোটি টাকার প্রস্তাব দিয়েছে ঠিক এবং সেই প্রস্তাবে নূর রাজি এসব বিষয় সহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগাযোগ এবং আর্থিক অসুস্থতার জবাব চাওয়াতে নূর ক্ষিপ্ত হয় বলে দাবি করেন রেজা কিবরিয়া বিএনপির ভাঙার ষড়যন্ত্র করছেন রেজা কিবরিয়া নূরের এমন বক্তব্যের বিষয় হল রেজা বলেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন দেশে বড় দল ভাঙার চেষ্টা করে কেউ কখনো সফল হয়নি ভবিষ্যতেও হবে না জামায়াত ইস্যুতে সরকারের সাথে ভারতের অস্বস্তি সাম্প্রতিক সময়ে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে জামায়াত ইসলামী যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদী এবং রাজনৈতিক দলের নতুন করে রাজনীতির মাঠে নামাটিকে ইতিবাচকভাবে দেখছে না ভারত এ ভারতের অস্বস্তি রয়েছে আর এই অস্বস্তির কথা ভারত গোপন করেনি প্রকাশে এই বিষয়টি নিয়ে সরকারের একাধিক মহলের সঙ্গে ভারতের পক্ষ থেকেও কথা বলা হয়েছে বলে জানা গেছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জামায়াতের সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত নেয় এবং কোনোভাবেই জামায়াতের সাথে প্রকাশ্য কিংবা গোপন কোনো সম্পর্কে জড়ায়নি কিন্তু তারপরও ভারত মনে করছে যে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত ছাড়া এত বছর পর জামায়াত কিভাবে ঢাকায় সমাবেশ করতে পারে আর এ নিয়েও ভারতের মধ্যেও কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে উল্লেখ্য যে দীর্ঘদিন ধরেই সরকার জামায়াতের ব্যাপারে কঠোর মনোভাব ব্যক্ত করে আসছিল 2009 সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে এ বিচারের জামায়াতের অধিকাংশ শীর্ষস্থানীয় নেতাই বিএনপির আন্দোলন দেখে ব্যবস্থা নিতে চাই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বিএনপির পুরনো দাবি ইতিমধ্যে সংশোধিত সংবিধানের আলোকে দলীয় সরকারের অধীনে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচনের বিএনপির দাবিটি উপেক্ষিত রয়ে গেছে দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি যদিও বিএনপি এরি এক দফার আন্দোলনকে গুরুত্ব দিতে চাইছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারপরও বিএনপির আন্দোলনের হুমকি পর্যবেক্ষণ করছে দলটির নির্ধারণ নির্ধার মহল এছাড়াও কর্মসূচি ঘোষণার পর আন্দোলনের গতিবিধি দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে সরকারি দল দলটির নেতারা মনে করেন আন্দোলন করে সফলতা পাওয়ার নজির বিএনপির ইতিহাসে নেই সর্বশেষ গত দশ ডিসেম্বরও বিএনপি রাজধানীতে সমাবেশের মাধ্যমে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল সরকারের কাছে এমনও তথ্য ছিল ওইদিন সরকার পতনের ডাক দেবে বিএনপি ও তার মিত্ররা এজন্য সারা দেশ থেকে বিএনপি দলটি তাদের নেতাকর্মীদের কয়েক আগে থেকেই জড়ো করেছিল কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে আগে ভাগেই সরকার সতর্ক হয়ে গিয়েছিল এবং শেষমেশ আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকায় তাদের আন্দোলন দমন করতে সরকার সফল হয়েছিল এর আগেও নবম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য দুই সালে পাঁচ জুন অনুষ্ঠিত নির্বাচনের আগে ও পরে টানা নব্বই দিন হরতাল অবরোধের ডাক দিয়েও সফল হতে পারেনি বিএনপি ও তার মিত্র পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে ফের হামলা নিহত চার পাকিস্তানে পুলিশের ওপর হামলা যেন থামছেই না ফের পুলিশকে লক্ষ্য করে হামলা হয়েছে দেশটিতে এবারে হামলায় নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছে আরো তিনজন আজ রোববার বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিমে ওই হামলা চালিয়েছে পাকিস্তান তালেবান খবর এ এফির প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায় বেলুচিস্তানের জোহাব ডিস্ট্রিক্টে একটি হাইওয়েতে তল্লাশি চৌকিতে ডজন খানেকের মতো বন্দুকধারী হামলা চালায় সেখানে থাকা পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ঘন্টা দুয়েকের মতো বন্দুক যুদ্ধ চলে জোহাব শহরের পুলিশ কমিশনার সায়েদ ওমার আনী বলেন বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য সহ নিরাপত্তা বাহিনীর মোট চারজন নিহত হয়েছে এক হামলাকারীও মারা গেছে তবে তাকে শনাক্ত করা যায়নি এদিকে হামলার পর এর দায় স্বীকার করে একে বিবৃতি দিয়েছে তেহরিকি তালেবান পাকিস্তান যুদ্ধে পুলিশের গুলিতে তাদের এক সদস্য মারা গেছে বলে বিবৃতিতে